কি জানো তো গুড্ডি, পৃথিবীতে ফ্যামিলি বলে একটা বস্তু হয়। হ্যাঁ, তুমি বুঝতে পারবে না, তুমি তো কখনো সেরকম ফ্যামিলি দেখোনি, তুমি সেরকম ফ্যামিলিতে জন্মও নাওনি, হয়তো তোমার বাবা মাও সেরকম। খবরদার, কতটুকু চেনো আমার বাবুজি আর মাকে? তুমি কতটুকু চেনো? কোসাহসে আমার বাবুজির সম্পর্কে কথা বলছো? তুমি আমার বাবা আর মাকে নিয়ে এ ধরনের কথা বলতে পারছো? মানুষগুলোর সঙ্গে আলাপ আছে, পরিচয় আছে, আমার পরিবার নিয়ে কথা বলছো তুমি? আমি তোমার খাই না পড়ি, কি করেছি আমি তোমার? যে মানুষগুলোকে চেনোই না, যে মানুষগুলোকে জানোই না, তোমার খারাপ লাগছে না এই ধরনের কথা বলতে? গুড্ডি, যে মানুষগুলো এই পৃথিবীতে আর বেঁচে নেই সেই মানুষগুলোকে নিয়ে এই ধরনের কথা বলছো? একটা কথা জেনে রেখো, আমার বাবুজি আর মায়ের মতো হতে গেলে না তোমাদেরকে না আর অনেকবার জন্ম নিতে হবে। অন্তত আমার বাবুজির মতো মানুষ হতে গেলে আর অনেকবার জন্ম নিতে হবে তোমাদের দুজনকে। আমার বাবুজি এবং মায়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলার অধিকার তোমাদের কাউকে কিন্তু আমি দিইনি, আর একটাও খারাপ কথা বলবে না। অনেক বলেছ, অনেক ছোট বড় কথা বলেছ আমাকে, বাবা মাকে নিয়ে নয়। আমার মনে হয়, দেখো আমি চাই না আমাদের সম্পর্ক আর বেশি তিক্ত হোক, তাই আমার মনে হয় তোমরা সম্মানের সঙ্গে আস্তে আস্তে নিজেরা বাড়ি ফিরে যাও। হ্যাঁ, আমি জানতাম শেষ পর্যন্ত তোমাকে এই কথাটাই বলতে হবে, তুমি এই কথাটাই বলবে, বাড়ি ফিরে যাও। মা প্লিজ, তুমি ওর সঙ্গে আর কোনো কথা বলো না, কোনো বিষয়ে কোনো কথা বলো না। কেন কথা বলবো না আমি? কেন কথা বলবো না? তো ও আমার ছেলের জীবনটাকে শেষ করে দেবে, আমি চোখের সামনে তো একবার কোনো কথা বলতে পারবো না। আমার জীবনটা শেষ করে দিচ্ছ তোমরা সবাই মিলে, আমার জীবনটা শেষ করে দিচ্ছ, আমাকে শেষ করে দিচ্ছ তোমরা সবাই মিলে প্রত্যেকটা মুহূর্তে। আমার ভালো লাগছে না আর কিছু। এমন একটা জায়গা হয়ে উঠেছে এই বাড়িটা যেখানে কোনো মানুষ সুস্থভাবে থাকতে পারে না, বাচ্চারা পর্যন্ত থাকতে পারে না সুস্থভাবে। সন্দেহ করছো তোমরা আমাকে, শুধু শুধু সন্দেহের বসে যা নয় তাই বলে যাচ্ছ তোমরা আমাকে। হ্যাঁ, সেই জন্যই তো আজকে যখন বাচ্চাদের নিয়ে গেলে তখন আমাকে বললে না, আমি কিন্তু যেতে পারতাম। তুমি মাঝরাস্তায় অনুজের সঙ্গে দেখা করলে, এখন আমায় গল্প দিচ্ছ যে তুমি জানতে না হঠাৎ করে অনুজ তোমার সামনে এসে দাঁড়ালো মাঝ রাস্তায়। আমাকে এত বোকা ভেবো না গুড্ডি। না, তুমি বোকা নও, তুমি যথেষ্ট বুদ্ধিমান, শুধু তোমার বিচার শক্তি লোপ পেয়েছে। প্রথম থেকে বলে আসছি আমি জানতাম না অনুজ স্যার ওখানে থাকবেন। আর দ্বিতীয়ত, যদি আমার যাবারই হতো দেখা করতে, যদি অনুজ স্যারকে সঙ্গে নিয়ে যাওয়ারই হতো আমি বলেই যেতাম, লুকোচুরির তো কোনো বিষয় নেই। উনি আমার সঙ্গে যেতে চেয়েছেন রাস্তায় দেখা হওয়ার পরে, আমি কেন ওনাকে ফেরাবো? ফেরাতে পারিনি আমি ওনাকে, কারণ ওনার ছেলেও পুবলোই সেম স্কুলে পড়ে, ওনার রেফারেন্স পেলে রেশমির ভর্তি হওয়াটা আরও বেশি সহজ হয়ে উঠত, এটা ভেবে আমি রাজি হয়েছিলাম। সেই আর তাছাড়া অনুজ স্যারের সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমরা দুজনে পাশাপাশি গেলে আমাদের ভয় ভয় থাকতে হবে, কেউ দেখে ফেলবে কেউ দেখে ফেলবে, এরকম ধরনের কোনো সম্পর্ক যে নেই সেটা আমরা দুজনে খুব ভালোভাবে খুব পরিষ্কারভাবে জানি। আর আমরা আমাদের কাছে খুব পরিষ্কার। ইউ আর আ লায়ার, আ কমপ্লিট লায়ার। এটাই যদি তোমার আমার সম্বন্ধে ধারণা হয়ে গিয়ে থাকে তাহলে আমার সত্যি আর কিছু বলার নেই। আমার দিক থেকে যা সত্যি আমি সেটাই বলেছি। বিশ্বাস করবে কি করবে না সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, এবার প্লিজ আমাকে একটু শান্তি দাও। প্লিজ, আমি হাত জোর করে চাইছি আমাকে প্লিজ রাত্রিটুকু অ্যাটলিস্ট শান্তিতে থাকতে দাও। শুনলাম তোমার উপর মহলের লোকজন আসছে, তোমাদের ইনভেস্টিগেশন হবে, ডেকে পাঠাবে তো তোমাদের। আনন্দ করো,
উৎসব কর, আনন্দ হওয়ার কথা তো তোমার। তোমার মতন মেন না চাকরি চলে যাওয়াই উচিত একদম। আমি জানি তো চাকরিটা একবার যাক না, যাক একবার চাকরিটা, সেই তো আমার আমার ছেলের পায়ে এসে উপর হবে তুমি। এরকম কোনো ঘটনা মনে পড়ে নাকি তোমার? মনে পড়লে প্লিজ আমাকে বলো, আর নিজেকে ছোট করো না। এই যে এই কথাগুলো বলছো না তুমি, এই যে প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে ছোট করছো, আমাকে অপমান করছো, আমার কিন্তু গায়ে লাগছে না, আমার খারাপ লাগছে কিসে জানো তো? যে মানুষটাকে আমি একদিন মায়ের জায়গা দিয়েছিলাম, সেই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আমার সামনে ছোট করে ফেলছে। সেই মানুষটা নিজের জায়গাটা হারিয়ে ফেলছে। এই কথাগুলো বলে তুমি নিজেকে ছোট করছো, নিজেকে অসম্মান করছো, করো না। আর একটা কথা বলছি, অনুজ স্যারের সঙ্গে তো আমার দেখা হবে, কর্মসূত্রে তো দেখা হবেই, আর কর্মসূত্রের বাইরেও আরো একটা সম্পর্ক আছে, কারণ এখন ওনার ছেলে আমার কাছে আমার বাড়িতে থাকে, আমার দায়িত্বে থাকে। সুতরাং অনুজ স্যারের সঙ্গে দেখা হওয়া নিয়ে যদি আমাদের সম্পর্কই ভেঙে যায়, তাহলে মনে করব আমাদের সম্পর্কের কোনোদিন কোনো দামই ছিল না। নেই তো, কোনো দাম নেই। দাম থাকবে কি করে? কি করে দাম থাকবে? তুমি তো সারা জীবন অনুজকে চেয়েছো, আমার ছেলেকে তুমি জাস্ট নামকা বাস্তে বিয়ে করেছো, ওর দিকে কোনোদিন তুমি ফিরেও তাকাওনি। তুমি সারা জীবন অনুজের সঙ্গেই থাকতে চেয়েছিলে, আর আজকে তাই জন্য তুমি 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 শিরিনকে এইভাবে তাড়িয়েছ অনুজের জীবন থেকে। আর এত এখন যতক্ষণ না তোমরা দুজন এক হতে পারছো, তোমাদের মনে শান্তি নেই। তোমাদের আসল রূপটা এবার বেরিয়েছে কুড্ডি, তোমারও অনুজেরও। আমার ছেলেটা তো তোমাকে আগলে রাখতে চেয়েছিল, তাই জন্য তুমি আমার ছেলেকে এখন কথায় কথায় বলছো চলে যেতে এখান থেকে, কথায় কথায় আমার ছেলেটাকে বলছো ডিভোর্স দিয়ে দিতে। তোমার লজ্জা করছে না গুড্ডি? লজ্জা করছে না আমার ছেলেটাকে এত কষ্ট দিতে? হ্যাঁ, কিরকম মেয়ে তুমি? হ্যাঁ, কিরকম মেয়ে? জিত, আমি তোকে বলছি জিত, আমরা বাড়ি চলে যাই এখানে। এই এই মেয়েটা তোর যোগ্য নয়, এই মেয়েটা তোকে বারবার কষ্ট দিচ্ছে, তো বল কষ্ট দিচ্ছে? ও তো তোকে ভালোবাসে না, তোকে ভালো রাখতে পারবে না, তুই কেন নিজের জীবনটা এই মেয়েটার জন্য নিজের জীবনটাকে শেষ করবি বল জিত? হ্যাঁ, তুই তুই আমি তোকে ভালো কথা বলছি বাবা, তুই মাথাটা ঠান্ডা কর, তুই চল এখান থেকে আমরা চলে যাই। তোর মতন ছেলে, তোর মতন ছেলে ভালো মেয়ের কোনোদিন অভাব হবে না। এই মেয়েটা মেয়েটা কেউ নয় জিত, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আমি এই কথাটা তোমার ছেলেকে আগেও বলেছিলাম, এই কথাটা আমি আবারও তোমার ছেলেকে বলবো, তোমার সত্যি কোনো মেয়ের অভাব হবে না জীবনে, অনেক ভালো মেয়ে তুমি পাবে যে তোমার মতো করে থাকতে পারবে। তুমি বরং তাই করো, আমার পক্ষে না কারোর মাপে নিজেকে বসানো সম্ভব নয়। আমার নিজস্ব একটা মাপ আছে, কারো যদি প্রয়োজন হয় সে আমার মাপে নিজেকে বসাবে, কিন্তু নতুন করে আমি কোনোদিনও আর নিজেকে কারোর মাপে বসাতে পারবো না। থ্যাংক ইউ, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। গুড্ডি দিদিমণি, গুড্ডি দিদিমণি, গুড্ডি দিদিমণি বাড়িতে আছেন? কে আপনি? আমি স্যারের বাড়িতেই থাকি, স্যার খুব অসুস্থ। স্যার বলতে? ওই ডিআইজি স্যার। ডিআইজি স্যার অসুস্থ বলে আপনাকে পাঠিয়েছেন খবর দিতে? দিদিমণি কি করবেন, উনি কি ডাক্তার? না, আসলে আমি খুব ভয় পেয়ে গেছি, মানে স্যারের তো খুব জ্বর, আর জ্বরের মধ্যে উনি কথাও বলতে পারছেন না, তাই কোন ডাক্তার ডাকবো না ডাকবো সেই জন্যই গুড্ডি দিদিমণির কাছে খোঁজ করতে এসেছিলাম। বলছি যে গুড্ডি দিদিমণি ঠিক করবেন যে স্যারের কোন ডাক্তার লাগবে কোন ডাক্তার লাগবে না? গুড্ডি দিদিমণি কি তোমাদের বাড়িতে থাকে? থাকে না তো, গুড্ডি দিদিমণি তো এই বাড়িতে থাকে, তাই না? অদ্ভুত ব্যাপার জি, মানে রোজ নানান রকম নিত্য নতুন ঝামেলা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এইসব দেখে। যাও যাও এখান থেকে, যাও বাড়ি যাও যাও। বলছিলাম একবার যদি গুড্ডি দিদিমণিকে পেতাম, মানে ওনার থেকে নাম্বার নিয়ে নয় আমরাই ফোন করে নিতাম। আসলে কি বলুন তো, আমরা না এখানে কাউকেই চিনি না তো, জানি না তো, মানে স্যারকে না হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে।
জ্বরে বেঘর হয়ে আছে গা হাত পা। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনার স্যারের জ্বর আপনি খবর দিয়েছেন, আমি ডাক্তার, আমি যাব। আপনি বাড়ি যান, কিছুক্ষণ পর আমি যাচ্ছি। বলছিলাম একবার যদি গুটি দিদিমণিকে বলতে পারতাম। আরে আশ্চর্য তো, তখন থেকে মনে যাচ্ছেন গুটি দিদিমণি গুটি দিদিমণি। উনি কি ডাক্তার? আমি বলছি আমি ডাক্তার, আমি যাব ডাক্তার। এখন এত ঝামেলা কিসের? তুমি এখানে কি হয়েছে? স্পেশালিস্ট ডাক্তার আসছে, স্পেশাল মেডিসিন দেবে। ব্যাখ্যা করো কার কি হয়েছে? স্যারের খুব জ্বর, মানে কিছুতেই জ্বর কমছে না। ও অনেক কিছু করেছি, মাঠে জল পুটিও দিয়েছি কিন্তু তাতেও জ্বর কমছে না। স্যার জ্বরের ঘরে একবারে বেঘর হয়ে আছে, তাকাতেও পারছে না, কথাও বলতে পারছে না। কোথায় কি করতে হবে কিছু বুঝতে না পেরে আপনার কাছে ডাক্তারের খোঁজ করতে এসেছিলাম। এখানে দাদাবাবু খুব রাগ করছেন, উনি বলছেন উনি যাবেন। তুমি তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। নাহলে তুমি ওয়েট করো, আমি তোমার সঙ্গে যাবো। দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি ডাক্তার? যাওয়ার জন্য বুঝি ডাক্তার হতে হয়, তারপরেই আমি যেতে পারব। শোনো যুধাজিৎ, উনি আমার কলিগ, আমার সিনিয়র বস, উনার এরকম শরীর খারাপের খবর পেয়ে আমি যেতেই পারি। তুমি এভাবে বাধা দিচ্ছ কেন আমাকে? আর যদি কোনো ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেটাও আমি করব। তুমি বোধহয় ভুলে যাচ্ছ না গুটি, যে তোমার স্বামীও একজন ডাক্তার। আমি কিচ্ছু ভুলে যাচ্ছি না মা, ও যদি যাওয়ার হয় ও যাবে। হ্যাঁ আমি নিজে থেকেই বলেছি আমি যাব, আমি ডাক্তার, আমি যাব, তুমি যাবে না। তুমি এভাবে এই কথাটা আমাকে বলতে পারো না। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।